বন্ধু হ্যাপি বার্থডে আছে, এই বুঝকে বাবা হ্যাপি বার্থডে আছে। ইন্ডিয়ান ব্লগ আর মার্গারেট চ্যানেল। বাবুকে স্কুলে দিয়ে এসেছি, স্কুলে দিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাবু এখন স্কুলে, বাবুর বন্ধুর বার্থডে ছিল, তোমাদেরকে শেয়ার করেছি সেটা প্রথমেই দেখেছো। সো এখন এখন আর কিছু না, এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে স্নান টান করে তারপরে খেয়ে দিয়ে বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। আজকে ড্রেসিং আছে, ফাইনাল ড্রেসিং আজকে আজকে মনে হয় ড্রেসিংটা পুরোটাই খুলে দেবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো দেখতে পাচ্ছ বাবার কন্ডিশন। এটা বাড়িতে গিয়ে খুলে দিতে বলছে, এখন এখন এমনি করে দিয়েছে, রাস্তা দিয়ে যাবে যেহেতু। আর এই অয়েলমেন্টটা লাগাতে বলেছে, আর 7 দিন পর থেকে স্নান করতে বলেছে। বাবা এখন ফিট অ্যান্ড ফাইন, বাকি কথা পরে হচ্ছে। চলে যাচ্ছি, জেঠিমা বাবা আমি আর সামনে তনায় বসে আছে। জেঠিমা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসছে, বিশাল কষ্ট। বাবাকে নিয়ে এসছে, আমরা তো ইচ্ছাপুর থেকে চলে এসি, জেঠিমা বাড়ির থেকে বাবাকে নিয়ে এসছে। এখন বাড়ি যাবে জেঠিমা, বাবাকে নিয়ে একাই যাবে। আর আমরা উল্টোডাঙ্গা আমরা নেমে যাবো, ওখান থেকে আমরা বাড়ি চলে যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তনয়ের খুব খিদে পেয়েছে, এখান থেকে নিরামিষ কচুরি খাচ্ছে। বেলগুড়িয়া স্টেশনে আছি আমরা এখন, আমরা বিরাটি মোড়ে নেমে গেছি, ওখান থেকে অটো করে আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো বাড়িতে, যেগুলো কাজে লাগবে কালকে, আর বাবুর জন্য নিয়েছি। তো চলো আর বেশি কথা বাড়াবো না, বাড়িতে গিয়ে বাকি কথা হবে। অবস্থা দেখো তনয়ের, তনয় পড়ে যাচ্ছে বেলগুড়িয়া প্ল্যাটফর্মে উঠতে উঠতে, সত্যি খুব কষ্টদায়ক। এরকম করে গরম, তারপরে ওঠা যায় না। Now, if you are arriving on platform number 4,
চাপুর নেমে গেছে দেখতে পাচ্ছ। আর সামনে দেখো এই গাছগুলো, তোমাদেরকে কিছুদিন আগেও দেখিয়েছিলাম গাছগুলো কি সুন্দর ছিল। এই গরমে গাছগুলোকে কেটে ফেলে দিয়েছে, মানুষের অবস্থা খুব খারাপ, কেউ দাঁড়াতে পারছে না। দেখো সব স্টেশনের সব গাছ কেটে ফেলে দিয়েছে, জানি না কী অপরাধ করেছে। একটু একটু ছাড়তে পারতো, বাট পুরোটাই ছেটে দিয়েছে। দুপুরবেলা দেখছিলে যে আমরা ইছাপুর স্টেশন থেকে নেমেছি, নেমে বাড়ি এসে খাওয়া দাওয়া একটু লেট করেই করেছি, কারণ এত গরমের থেকে এসেছিলাম না, খাওয়া দাওয়া করতেই ইচ্ছা করছিল না। তাও অনেক পরে খেলাম, খেয়ে দিয়ে রেস্ট নিলাম। বাবু পড়াশুনো করলো, মানে টিচার এসেছিলো, বাবু পড়লো। বাবু পড়ার পর এখন আমরা একটু বেরোচ্ছি, অনেকগুলো জিনিস কেনার আছে। যেরকম বাবুর মানে পরীক্ষা দেবে, সেই বোর্ড কিনতে হবে, লাইফের ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে, তার বোর্ড কিনবো। তারপরে বাবা টাকা দিয়ে দিয়েছে, সেই টাকা দিয়ে ওর একটা জামা কিনবো, কারণ আজকে বাবার সঙ্গে দেখা হয়েছিল, তো বাবা তো আর যেতে পারছে না কোথাও। আর সেই সঙ্গে আমাদেরও একটু টুকিটাকি কিছু কেনাকাটি আর আছে, সেগুলো সব কিনে নিয়ে বাড়ি আসবো। আর আজকে আসবার সময়, কালকে নীল পুজো যেহেতু, তো সেই হেতু আজকে কিছু জিনিস আমি কিনে নিয়েছি, আর শাশুড়িমাও কিনে নিয়েছে, মানে দুজনে দুই দিক দিয়ে কিনে টিনে নিয়ে আজকে নীল পুজোর সমস্ত কিছু সরঞ্জাম জোগাড় হয়ে গেছে। যেরকম শাশুড়ি মা নিয়ে এসেছেন হচ্ছে আমটা, যেটা খুব এসেনশিয়াল, যেটা দরকারই দরকার নীল পুজোতে, আমটা নিয়ে এসে ধূপকাঠি মোমবাতি ওগুলো সব নিয়ে এসছে। আর আমি এদিক দিয়ে নিয়ে এসেছি হচ্ছে গিয়ে কী যেন ভুলেও গেছি, চলো দেখাই কী এনেছি সঙ্গে। এই যে এগুলো নিয়ে এসেছি, জামরুল, কলা, ওটাকে ফ্রুটি বলে, আম, তারপরে ওইটা হচ্ছে গিয়ে শাগালু, ওপাশে কালো প্লাস্টিকে আঙুর আছে, আর এটাতে ওই কেন বলে আর ওটার নাম ভুলে যাচ্ছি বাবা, ওটার নামটা কি রে? হ্যাঁ, আরে বাংলায় কি, তরমুজ। আর এটা হচ্ছে ডাব। আর এসেছি আমি আকন্দের মালা নিয়ে এসেছি, বেলপাতা অল্প অল্প, বেলপাতা পাইনি। আর সেই সঙ্গে ওটাকে কিনে ওই কালো না, ওই কাটা কাটা মতন একটা ফল থাকে সেটা, আর হচ্ছে ওই দুদ্রা ফুল, আর শাশুড়িমা ফুল মানে যেগুলো মালা আর কি সেগুলো নিয়ে এসছেন, ধূপকাঠি নিয়ে এসছেন, কোথায় যেন রেখেছেন আমি ঠিক জানি না, না তোমাদেরকে দেখাতাম, আমের সাইজটা আমি এখনও দেখিনি, তো আমটাও শাশুড়িমা নিয়ে এসছেন। তো চলো এবার আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো, বলেই দিয়েছি আর কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো দেখতে থাকো। বাবুর পরীক্ষার জন্য বোর্ড নিয়ে এসেছি, কেমন হয়েছে অবশ্যই বলো। কিরে কি করলি, ভেঙে ফেললি, দেখো অবস্থা। আর ও না, ভাঙিনি, খুলে গেছে, ঢোকা 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 ঢুকিয়ে দে। আচ্ছা রাখ 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 রাখ, আমি ঢুকিয়ে দিচ্ছি। এই বোর্ডটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই যে জামাটা বাবা আজকে দিয়েছিল আমাকে টাকা ওর জন্য কেনবার জন্য, আমি সেটা দিয়ে এই একটা জামা গোল মানে হাত কাটা গোল গলা একটা জামা, আর এই দুটো প্যান্ট কিনে নিয়ে এসেছি, মানে পয়লা বৈশাখে এটা দাদু দিয়েছে বলা যায়। এই যে এই প্যান্টটা পড়েছে, নতুন প্যান্ট, কেমন লাগছে অবশ্যই বলো। আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য নিয়ে এসেছি নীল ষষ্ঠী আর পয়লা বৈশাখের জন্য, শাড়িটা তাঁতার শাড়ি, কেমন লাগছে বলবে। আর এই শাড়িটা নীল ষষ্ঠী আর পয়লা বৈশাখ হিসাবে আমি নিলাম, নীল ষষ্ঠীতেই ভাঙবো, নতুন কাপড় পরে করতে হয় সেই জন্য। শাড়ি দুটো কেমন হয়েছে, কোনটা বেশি ভালো লেগেছে কার, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই যে জুতোটা পয়লা বৈশাখের জুতো বাবুর, ওর বাবা দিয়েছে ওকে, তাহলে বাকিগুলো দেখো। এইটা পালিশ করে নিয়ে এসেছি, আমি ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি হয়েছিল কি,
এখানে এই ঘুঙুরটা ভেঙে গেছিলো, তো আমি ঘুঙুরটা চেঞ্জ করার জন্যই গেছিলাম। তো সেই সঙ্গে এটা আমাকে বললো, মানে আমি পুরোটাই চেঞ্জ করতাম, এটা দিয়ে তো বললো ভালো কন্ডিশন আছে, নোংরা হয়ে গেছে, আপনারা আপনি পরিষ্কার করে নিন তাহলে দেখবেন ভালো লাগবে। সত্যি আমার আইডিয়া ছিল না, আমি এটা পরিষ্কার করার পর দেখো একদম পুরো নতুনের মতন হয়ে গেছে, জাস্ট ওয়াও লাগছে। তো চলো আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, আর আমার গল্পটি ফুরলো, নড়ে গাছটি মুড়লো, নতুন ব্লগের জন্য, নীল ষষ্ঠী নতুন ব্লগের জন্য তৈরি থেকো।